সরবরাহ কমতে থাকায় সাতক্ষীরার বাজারগুলোতে বাড়ছে সব ধরনের মাছের দাম। বিশেষ করে লবণচা পানির যে সমস্ত মাছ রয়েছে সে সমস্ত মাছের দাম কেজি প্রতি বেড়েছে 300 টাকা পর্যন্ত। বাজার ঘুরে আমরা যেটি দেখেছি, যে সমস্ত মাছ আসছে সেগুলো সবই চাষের মাছ, অর্থাৎ ঘেরগুলোতে যে সমস্ত মাছ চাষ করা হয় সেই মাছগুলোই। এছাড়া মিষ্টি পানির মাছের দামও কিন্তু বাড়তি। এখানে বাজার ঘুরে আমরা যেটি দেখেছি, মিষ্টি পানির যে সমস্ত মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত মাছের দাম কিন্তু কেজিতে বেড়েছে 30 থেকে 100 টাকা পর্যন্ত। এছাড়া লবণ পানির যে সমস্ত মাছ রয়েছে, ভেটকি, ভাঙান, পার্শে, ট্যাংরা, এই সমস্ত মাছের দাম কিন্তু বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে, 300 টাকার উপরে প্রতি কেজিতে বেড়েছে। ব্যবসায়ী এবং মাছ চাষিরা বলছেন যে সমুদ্রে মাছ শিকার নিষেধাজ্ঞা থাকায় পাশাপাশি সাতক্ষীরা যে বিশেষ মাছের সবচেয়ে বড় সরবরাহের স্থান সেটি সুন্দরবন, সুন্দরবনের নদ নদীগুলোতে কিন্তু মাছ ধরাতে নিষেধাজ্ঞা রয়েছে, যে কারণে বাজারে মাছের সরবরাহ কম। এছাড়া তীব্র তাপদাহ সহ পানি সংকটের কারণে ঘেরগুলোতে কিন্তু মাছ চাষে কিছুটা ব্যাহত হয়েছে, যে কারণে বাজারে মাছ কম আসছে, যে কারণে বেশি দামেই মাছ তারা পাইকারিতে বিক্রি করছেন, যে কারণে খুচরা বাজারের প্রভাব পড়েছে। তবে এই মাছ সংকট আরও 2-3 মাস থাকবে এমনটাই তারা বলছেন, তারপরে কিন্তু মাছের দাম কমতে পারে। তো এই ছিল সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য।